ওয়েলকাম এভরিওয়ান, আমি অভিষেক ফ্রম সিএস বাংলা। এই ভিডিওতে আমরা পাইথনের ভ্যালুজ, অপারেটর এবং অপারেন্টস নিয়ে আলোচনা করব। প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন শেখার জন্য আমার মত দেওয়ার পিছনে একটি কারণ হচ্ছে, খুব সহজেই একটি সিম্পল পাইথন প্রোগ্রাম লেখা যায়। এই কোর্সটি প্রথম ভিডিওতেই বলে দিয়েছিলাম যে এই কোর্সটি অ্যাবসুলেট বিগিনারদের জন্য, যাদের প্রোগ্রামিং সম্বন্ধে কোনো ধারণা নেই বা যারা প্রোগ্রামিং জগতে একদমই নতুন, তাদেরকে উদ্দেশ্য করেই এই কোর্সটি সাজানো হয়েছে। তো আমরা একদম বেসিক থেকে শুরু করেছি, চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের কোড উইন্ডো, এখানে আমরা পাইথন কোড লিখব এবং এই কোডটি পাইথন ইন্টারপ্রেটারের কাছে যাবে। বাজেভাবে লিখার জন্য দুঃখিত। তো এই পাইথন ইন্টারপ্রেটারটি বিহাইন্ড দ্য সিন কাজ করে। পাইথন ইন্টারপ্রেটার কোড উইন্ডোতে লিখা কোডকে ইনপুট হিসেবে নেয় এবং ইন্টারপ্রেট করে, এবং আমাদের লিখা কোডের উপর ডিপেন্ড করে এটা কিছু আউটপুট দেখাতে পারে। তো এটা হচ্ছে আউটপুট উইন্ডো। আমরা আগের ভিডিওগুলোতে পাইথনে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট দিয়েছিলাম, এটা তার থেকেও সহজ একটি প্রোগ্রাম। তো আমরা সোর্স কোডে শুধু 100 লিখবো, এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামটা। তো আমরা এই প্রোগ্রামটি রান করলে দেখতে পাবো যে কোনো আউটপুট দেখা যাচ্ছে না এখানে। এই যে এখানে কোনো প্রকারের আউটপুট নেই, এই কোডটি হচ্ছে আমাদের সোর্স কোড, কিন্তু আমরা আউটপুট দেখতে পাচ্ছি না। কিন্তু পাইথন প্রোগ্রামটি ইন্টারপ্রেট এবং রান করছে ঠিকই, যেহেতু আমরা প্রোগ্রামটিতে কিছু প্রিন্ট দেইনি তাই আউটপুট দেখা যাচ্ছে না। তো যখন আমরা কোড লিখি, আমরা আসলে লিখি হচ্ছে এক্সপ্রেশনস। আমরা কি গণনা করতে চাই তার এক্সপ্রেশন সঠিকভাবে শেখার একটা পার্টই হচ্ছে প্রোগ্রাম শেখা। তো এখানে 100 হচ্ছে একটা এক্সপ্রেশন। আমরা যখন এক্সপ্রেশনস লিখি, পাইথন ইন্টারপ্রেটার এটার ভ্যালু গণনা করে। তাহলে আমাদের কাছে এক্সপ্রেশনস আছে এবং প্রত্যেকটা এক্সপ্রেশনের একটা ভ্যালু আছে। তো এই 100 এক্সপ্রেশনের ভ্যালু হচ্ছে 100, আবার প্রত্যেকটা ভ্যালুর একটা টাইপও আছে। টাইপ কি জিনিস? টাইপ হচ্ছে ডাটা এর ক্যাটাগরি। এখানে 100 ভ্যালুর টাইপ হচ্ছে ইন্টিজার, ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন আমরা আরেকটি উদাহরণ দেখব। ধরেন আমি সোর্স কোডে 3.14 লিখলাম এবং সোর্স কোডটি রান করলে দেখতে পাবো যে কোনো আউটপুট দেখাচ্ছে না। তো এই 3.14 এক্সপ্রেশনের ভ্যালুও হচ্ছে 3.14 এবং এটার টাইপ হচ্ছে ফ্লোট। ফ্লোট টাইপটা হচ্ছে মূলত দশমিক সংখ্যাগুলোকেই আমরা ফ্লোট টাইপের আন্ডারে ফেলি। এই যে আমি যদি এখানে মাউসটি হোভার করি, তাহলে এই যে এখানে এটার টাইপ দেখাচ্ছে ফ্লোট। তো সকল ধরনের ভ্যালু কম্পিউট করার জন্য আমরা এক্সপ্রেশনস লিখতে পারি, কিন্তু আমরা চাই যে আমাদের প্রোগ্রাম আমাদেরকে কিছু ফিডব্যাক দেয়। আরেক কথায়, আমরা চাই না যে শুধু সোর্স কোড পাইথন ইন্টারপ্রেটারের কাছে যাক এবং কম্পিউট করে কোনো আউটপুট না দেখিয়েই প্রোগ্রামটি শেষ হয়ে যাক। এজন্য আমরা প্রিন্ট স্টেটমেন্ট ব্যবহার করে থাকি। এই যে যদি আমি এই প্রোগ্রামটাতে আমি প্রিন্ট স্টেটমেন্ট ব্যবহার করে থাকি, তাহলে এই এক্সপ্রেশনটি আমার ইন্টারপ্রেটারের কাছে যাবে এবং ইন্টারপ্রেটার ইন্টারপ্রেট করে বুঝতে পারবে যে আমি এটা আউটপুটে দেখতে চাচ্ছি। তখন সে আমাকে আউটপুটটা দেখাবে। এই যে দেখুন, এই প্রিন্ট স্টেটমেন্ট ব্যবহার করলে আমি এই এক্সপ্রেশনের ভ্যালুটা আউটপুট হিসাবে দেখতে পাচ্ছি। এখানে 3.14 অবশ্যই এই 3.14 এক্সপ্রেশনের ভ্যালু। আমরা আগের ভিডিওতে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট দিয়েছিলাম, যেটার ডাটা টাইপ ছিল স্ট্রিং। স্ট্রিং হচ্ছে কতগুলো ক্যারেক্টারের সমষ্টি। এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখলাম, 3.14, 100 এবং হ্যালো ওয়ার্ল্ড, এই সবগুলোই হচ্ছে এক্সপ্রেশনস। দালান বানাতে যেমন ইট লাগে, তেমনি প্রোগ্রাম বানানোর জন্য এক্সপ্রেশনস লাগে। আমরা এক্সপ্রেশন সমন্বয় এবং পুনরায় ব্যবহার করি আরো কমপ্লিকেটেড প্রোগ্রাম বানানোর জন্য। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেসব এক্সপ্রেশনস ব্যবহার করেছি, সেগুলোকে বলা হয় লিটারেল এক্সপ্রেশনস। 3.14, 100, হ্যালো ওয়ার্ল্ড সবগুলি হচ্ছে লিটারেল এক্সপ্রেশনস। তো লিটারেল এক্সপ্রেশনস কি? যেই এক্সপ্রেশনের ভ্যালু সে নিজেই হয়ে থাকে, তাকেই আমরা লিটারেল এক্সপ্রেশনস বলে থাকি। যেমন 100 এক্সপ্রেশনটির ভ্যালুই 100, তো এটা হচ্ছে লিটারেল এক্সপ্রেশনস, যেখানে ভ্যালু এবং এক্সপ্রেশনস এর মধ্যে কোনো তফাৎ নেই, দুইটোই সেম। এক্সপ্রেশনস গুলোকে আমরা জোড়া দিয়ে আরো বড় এবং জটিল এক্সপ্রেশনস বানাতে পারি। অপারেটরস হচ্ছে এক্সপ্রেশনস গুলোকে সমন্বয় করার একটা পথ। তো এখন আমরা দেখব অপারেটর কি এবং অপারেন্ড কি। এখানে এই যে 100, এটা হচ্ছে অপারেন্ড, এই 200 একটি অপারেন্ড,
এবং মাঝখানের এই প্লাস সাইনটি হচ্ছে অপারেটর। তো প্রথমে আমরা এডিশন অপারেটরটি দেখব, এবং এই প্লাস সাইনটি হচ্ছে এডিশন অপারেটর। এটা ব্যবহার করার জন্য আমরা 100 প্লাস 200 প্রিন্ট দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 300 প্রিন্ট হয়েছে। তো যখন আমি এই কোডটা রান দিলাম, আমি ভ্যালু পেয়েছি 300। তো আমরা লিটারাল এক্সপ্রেশনের ক্ষেত্রে দেখেছিলাম যে এক্সপ্রেশনটি নিজেই নিজের ভ্যালু হয়ে থাকে, কিন্তু এখানে এখানে এই পুরোটি হচ্ছে এক্সপ্রেশন, কিন্তু এখানে 100 প্লাস 200ই কিন্তু প্রিন্ট হয়নি, হয়েছে 300। কেন? এটা লিটারাল এক্সপ্রেশন নয়, এটা লিটারাল এক্সপ্রেশনকে সমন্বয় করে আমরা একটি আরো বড় এক্সপ্রেশন বানিয়েছি। তো এখানে আমরা যখন প্রিন্ট স্টেটমেন্টটাকে এক্সিকিউট করলাম, তখন তা শুধু এক্সপ্রেশন নিজেই নিজেকে প্রিন্ট না দিয়ে 100 এবং 200 যোগ করে এটার যোগফল ভ্যালু হিসেবে প্রিন্ট দিয়েছে। তাহলে এই 100 প্লাস 200 হচ্ছে এক্সপ্রেশন। আমি এখানে ইএক্সপি দিয়ে এক্সপ্রেশন বুঝিয়েছি, এবং এই এক্সপ্রেশনের ভ্যালু হচ্ছে 300। এই যে এখানে যে ভ্যালুটি আমরা দেখতে পাচ্ছি 300। তো এই এক্সপ্রেশনটি এডিশন অপারেটর, এই যে এডিশন অপারেটরটি ইউজ করেছে, আর তার দুই পাশে রয়েছে অপারেন্ড। এডিশন অপারেটরটি আমরা প্লাস সাইন দিয়ে ইউজ করে থাকি, যেটার বামে একটা এক্সপ্রেশন এবং ডানে একটা এক্সপ্রেশন থাকা আবশ্যক। তো এখন আমরা দেখব যে এই এক্সপ্রেশনটা কিভাবে ভ্যালু গণনা করছে। তো আমরা চলে যাই এখন হোয়াইট বোর্ডে। তো এটি হচ্ছে আমাদের মূল এক্সপ্রেশন, এই প্লাস সাইনটি হচ্ছে আমাদের অপারেটর, এই 100 এবং এই 200 অপারেন্ট, এবং এগুলা নিজেও কিন্তু একটা আলাদা আলাদা এক্সপ্রেশন। এই 100 একটি এক্সপ্রেশন, এই 200 একটি এক্সপ্রেশন, এবং এই পুরোটা হচ্ছে টোটাল এক্সপ্রেশন। এখন আমরা দেখব এই টোটাল এক্সপ্রেশনটা কিভাবে ভ্যালু গণনা করে। আমরা প্রথম এই টোটাল এক্সপ্রেশনের লেফট সাইডের ভ্যালু গণনা করব, দেন আমরা রাইট সাইডের ভ্যালু গণনা করব, তারপর আমরা লেফট সাইড এবং রাইট সাইডের ভ্যালুকে যোগ করব। তার মাধ্যমে আমরা টোটাল এক্সপ্রেশনের ভ্যালুটা পাব। তো প্রথমে আমরা দেখব যে এই অপারেটরের বাম সাইডে 100 এক্সপ্রেশন রয়েছে, তো এই 100 এক্সপ্রেশনের ভ্যালু হচ্ছে 100, এবং ডান সাইডের এই 200 এক্সপ্রেশনের ভ্যালু হচ্ছে 200। তারপর কি হয়, এই দুইটা ভ্যালু যোগ করে এই টোটাল এক্সপ্রেশনের ভ্যালু দাঁড়ায় 300। একটা জিনিস মনে রাখবেন, যখন আমরা এই প্রিন্ট ফাংশনটাকে কল দেই, তখন কিন্তু আমরা এক্সপ্রেশনকে প্রিন্ট দেই না, আমরা প্রিন্ট দেই হচ্ছে এই এক্সপ্রেশনটার ভ্যালু। আমরা এই যে দেখেন, এখানে কিন্তু এক্সপ্রেশনটা 100 প্লাস 200 হচ্ছে আমার টোটাল এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা কিন্তু প্রিন্ট হচ্ছে না, প্রিন্ট হচ্ছে এটার ভ্যালু। পাইথনের আরো অনেক অপারেটর রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সাবট্রাকশন অপারেটর। তো আমরা এখন সাবট্রাকশন অপারেটরটা দেখব। সাবট্রাকশন অপারেটরটি হচ্ছে আমরা মাইনাস সাইন দ্বারা ইউজ করে থাকি, যেমন ধরেন 5 মাইনাস 3, অপারেটর হচ্ছে এই যে মাইনাস সাইনটি, যেটা হচ্ছে সাবট্রাকশন অপারেটর। তো আমরা এখন দেখব সাবট্রাকশন অপারেটর। এখানে অপারেটর হচ্ছে এই মাইনাস সাইনটি। আমরা যে এডিশন অপারেটর দেখেছিলাম, এডিশন অপারেটরটি কি করে, যোগ করে, সাবট্রাকশন অপারেটরটি হচ্ছে মাইনাস করে। তো এখানে 700-র ভ্যালু হচ্ছে 700, এবং 300-র ভ্যালু হচ্ছে 300। তো এই 700 বিয়োগ 300 দাঁড়ায় হচ্ছে 400, যেটা হচ্ছে এই টোটাল এক্সপ্রেশনটার ভ্যালু। তো এখন দেখুন, আমরা 5 মাইনাস 3 প্রিন্ট দিয়েছি, যেটার ফলে প্রিন্ট হয়েছে 2। আরেকটি অপারেটর হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেটর, যেটা আমরা হচ্ছে স্টার সাইন দ্বারা ইউজ করে থাকি। এই যে এখানে এটি হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেটর। তো এটা কি করবে, এটা 2 এবং 3কে গুণ করে দেবে। এই যে দেখুন, প্রোগ্রামটি রান করলে এই যে 2 × 3 = 6, এই যে 6 প্রিন্ট হয়েছে। আরেকটি অপারেটর হচ্ছে ডিভিশন অপারেটর। ডিভিশন অপারেটরটি আমরা এই স্ল্যাশ সাইন দ্বারা ইউজ করে থাকি। এটার কাজ হচ্ছে যে আপনার ডিভিশন করবে, যেমন 10 / 3, এই যে দেখুন
10কে 3 দিয়ে ভাগ করলে যেই ভাগফল হয় সেই ভাগফলটি আমরা পেয়েছি। এডিশন, সাবস্ট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন ছাড়াও পাইথনের আরও কয়েক ধরনের অপারেটর রয়েছে। আমরা এ পর্যন্ত তিন ধরনের ডাটা টাইপ দেখেছি। একটি হচ্ছে স্ট্রিং, সর্বপ্রথম আমরা যেটা দেখেছিলাম হ্যালো ওয়ার্ল্ডে, হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে স্ট্রিং। তারপর আমরা বিভিন্ন ধরনের ইন্টিজার দেখেছি, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন হচ্ছে এখানে 10ও একটি ইন্টিজার, 3ও একটি ইন্টিজার। তারপরে আমরা দেখেছিলাম ফ্লোট, এই যে যেমন হচ্ছে এখানে ফ্লোট, যেটা হচ্ছে দশমিক সংখ্যা, এই যে এটা হচ্ছে ফ্লোট। তাহলে আমরা এখানে কি করলাম, আমরা এখানে একটা ইন্টিজারকে আরেকটা ইন্টিজার দিয়ে ভাগ দিলাম, কিন্তু আমার অ্যান্সারটি এসেছে হচ্ছে ফ্লোটে। অনেক সময় আমরা এই যে দশমিকের যে পরের অংশটুকু, এই পরের অংশটুকু চাই না। পাইথনে এটার জন্য একটি অপারেটর আছে, যেই অপারেটরটি হচ্ছে আপনার দশমিকের পরের অংশের ভ্যালুটুকু বাদ দিয়ে দেবে। তো পাইথনের ওই অপারেটরটির নাম হচ্ছে ট্রাঙ্কেটেড ডিভিশন। তো ওই অপারেটরটি কি, জাস্ট ডিভিশন অপারেটরের পরে, ডিভিশন অপারেটর হচ্ছে একটি স্ল্যাশ, ডিভিশন অপারেটর পরে আরেকটি স্ল্যাশ দিয়ে দেবেন, তাহলেই হয়ে গেল আপনার ট্রাঙ্কেটেড ডিভিশন অপারেটর। আমি এখানে লিখে দিচ্ছি, এই যে দেখুন, এটা যখন আমি রান করলাম তখন কিন্তু এই যে 3 এসেছে, এখানে শুধু 3 প্রিন্ট হয়েছে, দশমিকের পরের কিছুই আর প্রিন্ট হয়নি, দশমিকও প্রিন্ট হয়নি। পাইথনে মডুলো অপারেটরও আছে। মডুলো অপারেটরটি হচ্ছে আমরা এই পার্সেন্টেজ সাইন দ্বারা ব্যবহার করে থাকি। মডুলো অপারেটরের কাজ কি, মডুলো অপারেটরের কাজ হচ্ছে আপনাকে ভাগশেষ বের করে দিবে। যেমন 10 ভাগ 3 দিলে আপনার ভাগশেষ থাকে 1, 10 মডুলো 3 আপনার এই 1 বের করে দিবে। আমরা হোয়াইট বোর্ডে গিয়ে আরো বিস্তারিত ভাবে দেখি। যেমন ধরেন আমি এখানে 10 মডুলো 3 দিয়েছি, তো এটা কি প্রিন্ট করলো, 1। তো এই 1 কিভাবে আসলো, এই যে আমি যদি এই 10কে 3 দ্বারা ভাগ করি তাহলে এই যে 3 3 কে 9, তো রয়ে গেল কত, 1। তো এই 1টাই হচ্ছে আমার ভাগশেষ, আর এই ভাগশেষটাই বের করে দিল আমার এই মডুলো অপারেটর। পাইথনে এক্সপোনেনশিয়েশনও আছে। তো এই এক্সপোনেনশিয়েশন হচ্ছে কি, ধরেন এই যে 4 স্কোয়ার, তো এখানে এই যে 4-এর উপরে যে 2, এটাই হচ্ছে আপনার এক্সপোনেনশিয়েশন। তো এটার মানে হচ্ছে কি, এটা 4কে 2 বার গুণ করবে। যদি হতো 4 কিউব, তাহলে এখানে এক্সপোনেনশিয়েশন হচ্ছে 3, তার মানে হচ্ছে 4-এর উপর যেহেতু 3 আছে তাহলে হচ্ছে 4কে সে 3 বার গুণ করবে। সাপোজ ধরেন হচ্ছে 5 আছে, তাহলে সে 4কে 5 বার গুণ করবে। তো পাইথনে আমার এই এক্সপোনেনশিয়েশন অপারেটরটি হচ্ছে ডাবল স্টার। সাপোজ ধরেন আপনি এটা 4 এক্সপোনেনশিয়েশন 2 এটা বের করতে যাচ্ছেন, তাহলে হচ্ছে 4, তাহলে হচ্ছে 4 ডাবল স্টার 2 দিবেন, এটার ভ্যালু দাঁড়াবে হচ্ছে আপনার 16। এখানে 4 ডাবল স্টার 2 দিল, আপনার এক্সপোনেনশিয়েশন বের করে দিবে, যেটা হচ্ছে 16। এই ডাবল স্টার এটা হচ্ছে এক্সপোনেনশিয়েশন অপারেটর, এবং আমার ভ্যালু দাঁড়িয়েছে 16, তার মানে হচ্ছে 4কে সে 2 বার গুণ করেছে, 4 স্কোয়ার। যদি এখানে 3 হতো 2-এর বদলে, তাহলে আমার ভ্যালু দাঁড়াতো 64, তার মানে হচ্ছে 4কে সে 3 বার গুণ করেছে, 4 কিউব। তো আমরা এখন দেখব অর্ডার অফ অপারেশনস, মানে হচ্ছে আমরা কোন অপারেশনটা আগে করব এবং কোন অপারেশনটা পরে করব। পাইথনও ম্যাথের মতোই সেম অর্ডার অফ অপারেশন ফলো করে, মানে ম্যাথে আমরা অপারেশনস এর জন্য যেই অর্ডার ফলো করি পাইথনও সেই সেম অর্ডার ফলো করে। তো আমরা এই অপারেশনস এর অর্ডার গুলো দেখব অ্যাকর্ডিং টু হায়েস্ট প্রেসিডেন্স। প্রথম প্রাধান্য পাবে হচ্ছে প্যারেন্থেসিস, মানে হচ্ছে আমার এক্সপ্রেশনের মধ্যে কোথাও যদি প্যারেন্থেসিস থেকে থাকে, তাহলে সর্বপ্রথম আমি ওই প্যারেন্থেসিসের মধ্যে যেই এক্সপ্রেশনসগুলো আছে সেগুলোর ভ্যালু আগে বের করব, তারপরে হচ্ছে আমি বাকি এক্সপ্রেশনসগুলোর ভ্যালু বের করব। দ্বিতীয়তে প্রাধান্য পাবে হচ্ছে এক্সপোনেনশিয়েশন। 3 নম্বরের প্রাধান্য পাবে হচ্ছে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন। এই দুটি অপারেটরের প্রেসিডেন্স সেম, মানে হচ্ছে আমার যদি একটা এক্সপ্রেশনে মাল্টিপ্লিকেশনও থাকে এবং ডিভিশনও থাকে, তাহলে আমি বাম দিক থেকে ডান দিকে যেতে যেতে যেই এক্সপ্রেশনটি আগে পাবো সেই এক্সপ্রেশনটি আগে সলভ করব।
ধরে নিন এটি হচ্ছে আমার এক্সপ্রেশন, তো এখানে মাল্টিপ্লিকেশনও রয়েছে ডিভিশনও রয়েছে, তো আমি কোনটির কাজ আগে করব? যেহেতু দুইটির প্রেসিডেন্সি সেম, তো আমি হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যেতে যেতে যেই অপারেটরটি আগে পাবো সেই অপারেটরটি আগে সলভ করব। যেমন ধরেন এখানে 4 × 2, তারপরে হচ্ছে ডিভাইডেড বাই 4, তো এখানে আমি আগে পেয়েছি মাল্টিপ্লিকেশন অপারেটরটি। আমি যেহেতু এটা বাম দিকে থেকে ডান দিকে যেতে যেতে আগে পেয়েছি, তাই আমি আগে এটাকে সলভ করব, 4 × 2 = 8। তারপরে হচ্ছে আমি যদি আরো ডানে যাই তাহলে হচ্ছে পাচ্ছি ডিভাইডেড বাই 4, তো এখন এটাকে সলভ করে আমি পেয়েছি 8, ভ্যালু পেয়েছি 8। তো দেন আমি এই ভ্যালুকে 4 দ্বারা ডিভাইড করব, তারপর হচ্ছে আমি পাচ্ছি 2। আপনারা এটা রান করে দেখতে পারেন, রেজাল্ট আসবে 2, সরি রেজাল্ট আসবে 2.0, কারণ আমি এখানে ডিভাইড করছি। ডিভাইড করলে নর্মাল ডিভিশন অপারেটরটি হচ্ছে আমার ফ্লোটিং পয়েন্ট এনে দেবে, যেটার কারণে হচ্ছে আমার দশমিকের পরে কিছু যদি নাও থাকে তাহলে আমার দশমিক 0 প্রিন্ট হবে। যদি আমি দশমিকের অংশটুকু বাদ দিতে চাই তাহলে হচ্ছে আমার কি কি ইউজ করতে হবে, আমাকে ইউজ করতে হবে ট্রাঙ্কেটেড ডিভিশন অপারেটর, যেটা আমরা দেখে এসেছি। 4 নম্বরে আমার প্রাধান্য পাবে হচ্ছে এডিশন অর সাবট্রাকশন, তো এটাও মাল্টিপ্লিকেশন অর ডিভিশনের মতোই, যেহেতু দুইটা অপারেটরের প্রায়োরিটি সেম, তাহলে আমার বাম দিক থেকে ডানে যেতে যেতে যেই অপারেটরটি আগে পাবো সেই অপারেটরটি এক্সপ্রেশন গুলো আগে সলভ করব। যেমন ধরেন এখানে 4 + 2 - 3 আছে, তাহলে কি করবে পাইথন ইন্টারপ্রেটার? আগে হচ্ছে যেহেতু এই প্লাস অপারেটরটি আগে পেয়েছে তাহলে সে আগে এটাকে সলভ করবে, সলভ করে 4 + 2 = 6 পেয়েছে। এখন এই এক্সপ্রেশনটির ভ্যালু দাঁড়ালো 6, তারপর হচ্ছে সে সামনে আগিয়ে দেখবে যে -3 আছে, তাহলে নতুন একটি এক্সপ্রেশন পেল, নতুন এই এক্সপ্রেশনের ভ্যালু দাঁড়াবে হচ্ছে 3। তো আজকের ভিডিওতে এই ছিল, আমরা আবার একটু অপারেটরগুলো রিক্যাপ করে নিই। আমরা দেখেছি এডিশন অপারেটর, যে অপারেটরটি সাইন ছিল প্লাস, তো এখানে আমরা এক্সাম্পলও দিয়ে দিয়েছি, যেমন 4 + 5, এই এক্সপ্রেশনটির ভ্যালু হচ্ছে 9, যেহেতু আমরা এডিশন করেছি। তারপরে দেখেছি সাবস্ট্রাকশন অপারেটর, যেটার সাইন হচ্ছে -5 - 3 = 2। তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেটর, যেটার সাইন হচ্ছে স্টার, 5 * 3 = 15। তারপর হচ্ছে ডিভিশন অপারেটর, যেটার সাইন হচ্ছে স্ল্যাশ, 10/3 হচ্ছে 3.33333 সামথিং। তারপর হচ্ছে ট্রাঙ্কেটেড ডিভিশন, যেটার সাইন হচ্ছে \, 10^(3)=3। তারপরে হচ্ছে মডুলো অপারেটর, যেটার সাইন হচ্ছে পার্সেন্টেজ, এক্সাম্পল হচ্ছে 10^(3)=1। তারপরে হচ্ছে এক্সপোনেনশিয়েশন অপারেটর, যেটার সাইন হচ্ছে \(4)^(2)=16। আমরা এই কোর্সটিতে কুইজের আয়োজন করেছি, আপনারা কেমন শিখলেন বা কেমন বুঝলেন তা যাচাই করে নিতে পারেন প্র্যাকটিস কুইজ দেওয়ার মাধ্যমে। প্র্যাকটিস কুইজটি কিভাবে দিতে হবে চলেন দেখে আসি। তো প্র্যাকটিস কুইজটি দেওয়ার জন্য একটি লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, তো ডেসক্রিপশন থেকে লিংকটি ক্লিক করলে আপনি এমন একটা ফর্মে চলে আসবেন যেখানে হচ্ছে আপনি কুইজটি দিবেন। কুইজটি দেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে একটি ইমেল দিতে হবে, তো আমি এখানে আমার ইমেলটি দিলাম। তারপরে হচ্ছে এখানে প্রশ্ন আছে এবং কয়েকটা অপশন দেওয়া আছে, যেখান থেকে আপনার সঠিক উত্তরটি সিলেক্ট করতে হবে, তো আমি একটি সিলেক্ট করলাম। তো আপনার কুইজটি দেওয়া শেষ হলে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনি ভিউ স্কোরে ক্লিক করবেন, আপনি কুইজে কত পেলেন তা ইনস্ট্যান্টলি দেখতে পারবেন আপনি। এই যে দেখুন, ভিউ স্কোরে ক্লিক করার পরে আপনার এই যে কোশ্চেনে কত মার্ক ছিল এটা কিন্তু দেওয়া ছিল কোশ্চেনেই। এই যে দেখেন, কোশ্চেনে 1 মার্ক ছিল, আপনি 1-1 পেয়েছেন। তারপরে কোশ্চেনে এটাতে 1 মার্ক ছিল, 0 পেয়েছি আমি। আপনি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, এই যে আপনি সঠিক উত্তর দিলেন নাকি ভুল উত্তর দিলেন তাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এবং আপনি টোটাল কত মার্ক পেয়েছেন, এই যে 2-1 পেয়েছি এখানে আমি। তো আপনার ভুল উত্তর দিলেও কোনো সমস্যা নেই, আপনি সঠিক উত্তর কোনটি সেটি দেখতে পারবেন। এই যে এখানে সঠিক উত্তর হচ্ছে 3.2। কুইজটি দিয়ে আপনি প্র্যাকটিস করে নিতে পারেন, আপনি চাইলে এক কুইজ কয়েকবারও দিতে পারেন।
তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা শিখবো হচ্ছে ফাংশন কল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনের পাশে যেই ঘন্টাটা আছে সেটাও বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।